নিখোঁজের পাঁচ দিনের মাথায় তারাপুর রায়পুরের যুবকের পচাগলা মরদেহ কাটাখাল বরাক নদীতে উদ্ধার কাণ্ডের নতুন মোড়। ঘটনাটিকে অঘটন মানতে মোটেই রাজি নয় পরিবার। খুন করে তথ্য লোপাট করতে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বজনদের। খুনের অভিযোগের তির স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে কাছাড় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, দোষী কাউকে রেয়াত দেওয়া হবে না বলে প্রতিবাদীদের আশ্বস্ত করলেন পুলিশ সুপার। হতভাগ্য যুবককে মেরে ফেলবে বলে স্থানীয় যুবকদ্বয় হুমকি দিয়েছিল বলে তার স্ত্রীর দেওয়া বয়ানে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনাটি অঘটন নাকি খুন, এ নিয়ে আপাতত মুখে কুলুপ পুলিশের, তবে জোর তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। আজ কাছাড় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে ঘটনার উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার সহ স্থানীয় জনগণ। ঘটনার রহস্য উদ্ঘাটন করে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে পুলিশ সুপারকে। প্রতিবাদী জনতা আশ্বস্ত করে পুলিশ সুপার জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে। পরিবারের অভিযোগ প্রকাশ পায় যে স্থানীয় দুই যুবক সুদাম দাস এবং দেবরাজ বর্মন নাকি হতভাগ্য মৃণাল বর্মনের স্ত্রীকে ধমকি দিয়েছিল যে মৃণালকে মেরে ফেলবে বলে, এবং তাদের এই সন্দেহ যে এই দুই যুবক মিলে মৃণাল বর্মনকে খুন করে তথ্য লোপাট করতে নদীতে ফেলে দিয়েছিল। উল্লেখ্য, গত বুধবার রাত থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তারাপুর রায়পুরের বাসিন্দা মৃণাল বর্মন। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান পাওয়া না গেলে পরিবার থেকে তারাপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত জিটি এন্ট্রিও করা হয়েছিল। রবিবার কাটাখালস্থিত বরাক নদীতে হতভাগ্য মৃণাল বর্মনের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আমার নাম ললিতা বর্মন। আমার ভাইয়ের ছেলে বুধবার রাত 9:30 সাড়ে আটটার সময় গড় হইয়া দুইজন মানুষ হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে 9:30 আমার ভাই পুত গায়ে বইছে। সুদাম দাস আর দেবরাজ বর্মন হুমকি দিছে, আটায় দিছে, দেখমু হ্যাঁ মারিলেমু, হ্যাঁ তর্জা মারিলে দেখিলেমু। মানে তখন আমার ছেলে ঘর আসিল মিষ্টির দোকানে। তারার দরবার তো আশেপাশের মানুষ তো এইরকম তো ওইয়াই থাকে। আমরা তো মনে করছি আশেপাশের মানুষ এইরকম তো দরবার ওইয়াই থাকে, ওইয়াই থাকে বলিয়া যে 8টার সময় হুমকি দিয়া 9টার সময় মানুষ গায়ে বই গেছে। হ্যাঁ এটা তো কল্পনা করতে পারছি না, আমরা তো কল্পনা করতে পারছি না। হুমকি দেওয়ার কারণ হইলো বউর সঙ্গে হুমকি, মানে হ্যাঁ এই সময় ঘরে নাই, বউরে গিয়ে হুমকি দিচ্ছে, তোর জামাইরা দেখবো, তোর দেওয়ার আছে দেওয়ার দেখবো, হ্যাঁ যে কোনো তারার আগের থেকে এইরকম চলে আর কি, সবসময় চলে এইরকম। তো একজন আরেকজনে হুমকি দেয়, হুমকি দেওয়ার কারণে যে মানুষ গায়ে বই এটা তো কল্পনা করা যায় না। 8টার সময় হুমকি দেওয়ার পরে যখন হ্যাঁ 9:30 গরো আইছে না, পূজা পূজা আরম্ভ হয়েছে, এদিন সারা রাত্র গেল, বুধবার সারা রাত্র গেল, তারা পাওয়া গেছে না। বৃহস্পতিবারে সকালে এয়া আমরা তারাপুর আউটপোস্ট থানার একটা মিসিং ডায়েরি করা হয়েছে। করা হওয়ার পরে তো তার যে বডিটা, যে তার যে ডেড বডিটা পাওয়া গেছে কাটাখাল থানার, ইয়ে কাটাখাল নদীর মধ্যে পাওয়া গেছে, নদীর মধ্যে কাটাখাল। আমার বাসা কাটাখাল, আমার বাপের বাসা এখানে। আমার বাসার সামনে গিয়ে বডিটা লাগছে, আমি মানুষকে জানাইয়া রাখছিলাম
এইরকম একটা বডি পাওয়া যাইতে পারে। আমরা মজুমদার বাজারে দেখছে কেউ কেউ দেখিয়া কইছে, হওয়ার পরে এরপরে আমি খাটাকাল আমার বাসায় জানাই রাখছি, বলছি এরকম মানুষের জানাই রাখো যদি এরকম একটা বডি দেখে যে আমরা যেন খবর করে, আমরা থানারে জানাইব। এরপরে তো শনিবারে রাত্রে আমি জানাইছি, রবিবারে 11টার সময় আমি খবর পাইছি আমার খাটাকালে একটা বডি দেখা গেছে। বডি দেখা গেছে আমরা আউটপোস্ট থানা পাইছি, ওই যে আমার সাধুদা আছেন আমার সঙ্গে আয়া, তো তার সঙ্গে কথা কইয়া অরুণ রায়, আমি তারাপুর যদি 7 নম্বর গ্রুপ মেম্বার। আমার এখানে আইসে কয়েকদিন আগে বুধবারে না বৃহস্পতি আমার হয়েছে যে আমার বাইরে ভাইয়ের আমি নাল বর্মন দেখাই দাম, তা তারা বলে মিসিং কেস দিছে না, আমি তা করে জানাইছে যে ছেলে মারা গেছে তার বাই হয়েছে, তার মানে তারাপুর তারাপ মনে হয়েছে মনে হচ্ছে, তারপর তারাপুর থানা যেতে আসে কইতে পারি না। তারপরে কালকে শুনলাম যে না বসে শুনলাম তার লাশ বলে খাতে খালে পাইছে, খাতে খালে পাওয়ার দেশে মিলে গিয়ে তার মুখে বলে জ্বলা বলা খুব বেশি। তা আমরা দাবি হয়েছি গিয়া যে মৃণাল বর্মনে মারছে মা আমার দোষী লাগে, মানে আজকে আমরা আতঙ্কের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে যে আমরা মারিয়া ফেলাই দিবে, সিধা সাদা ছেলে আপনার কোনো আদা আসতে মারিয়া ফেলাই দিবে, বা আমরা ভিতরে ডরেছি। এই এরিয়া মধ্যে কয়েকদিন ধরে খালি কিছুদিন আগে ওনারা রেপ হয়েছে, উজ্জ্বল আছে, মানে এটা খুব বেশি প্রবলেম ছিল আমরা এরিয়া মধ্যে সবাই আছে, এটা করে আমি একটু আপনাদেরকে নজর দেওয়ার লাগে, আমরা এরিয়াতে নজর দেওয়ার লাগে। এটা হয়ে আপনার দাবি হয়েছে সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।